You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns News এ। বর্তমানে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল, তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেট রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই একটি সন্দেহজনক 3310 বিটকয়েন স্থানান্তর করল টেরার ডু কোয়ান। ইথেরিয়াম ওয়েলদের মধ্যে শিবানুর শীর্ষ ক্রয়কৃত ক্রিপ্টো হয়ে ওঠার মধ্যে একটি ওয়ালেট বার্ন করেছে 76 মিলিয়ন শিব। অবস্থান হারানো সত্ত্বেও এখনও প্রচুর শিব ধরে রেখেছে ইথেরিয়াম ওয়েলস। দক্ষিণ আফ্রিকান ব্যবহারকারীদের জন্য পুনরায় ফিউচার ট্রেডিং পণ্য সরবরাহ শুরু করল বাইন্যান্স। ক্রিপ্টো উদ্যোক্তার সাথে যৌথ উদ্যোগ শুরু করতে যাচ্ছে জাপানের হাকুহুডো। 1.4 বিলিয়ন ডলারের ক্রিপ্টো ল্যান্ডার কিনতে ভয়েজার ডিজিটাল অ্যাসেট নিলাম জিতল FTX। অ্যাক্সিলারেটর প্রোগ্রামের ঘোষণার সাথে সাথে ছড়িয়ে পড়ল পলিগন এর মূল্য। বেয়ার মার্কেট সত্ত্বেও 8 মিলিয়ন ডলার বৃদ্ধি করেছে সৌরচালিত বিটকয়েন মাইনার অ্যাসপেন ক্রিক। সেলফ কাস্টোডি ওয়েব থ্রি ওয়ালেট চালু করল রবিনহুড। ইউএস চার্টার্ড ব্যাংকে অংশীদারিত্ব অর্জন করেছে ন্যাক্সো। ক্রিপ্টো মার্কেটে উচ্চ ফ্রিকোয়েন্সি ডেটা আনতে পাইথের সাথে পার্টনারশিপ করল অরাস। মানি লন্ডারিং প্রতিরোধে নতুন ক্রিপ্টো ট্রান্সফার নিয়মের পরিকল্পনা করছে জাপান। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। 27 সেপ্টেম্বর কয়েনডেক্স কোরিয়া রিপোর্ট করেছে যে দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা টেরালুনায়ের সিও এর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার খবর ছড়িয়ে পড়ার পরপরই হঠাৎই প্রায় 3313 বিটকয়েন দুটি বিদেশি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে স্থানান্তরিত হয়েছিল। গত 24 ঘন্টায় 800% বেশি জনপ্রিয় ক্যানাইন থিমযুক্ত ক্রিপ্টোকারেন্সির জন্য বান্ডেট হিসেবে 500টি বৃহত্তম ইথেরিয়াম ওয়েলের মধ্যে শীর্ষ ক্রয়কৃত ক্রিপ্টোকারেন্সির তালিকায় স্থান করে নিয়েছে শিবানু। শীর্ষ ইথেরিয়াম হোল্ডারদের পোর্টফোলিও ট্র্যাক করা ওয়েল স্টেটস থেকে পাওয়া নতুন তথ্য অনুযায়ী শীর্ষ 1000 ইথেরিয়াম ওয়েলের ওয়ালেটে মোট 13,36,80,683 ডলার মূল্যমানের শিব রয়েছে। অবস্থানের আকর্ষণীয় মান সত্ত্বেও গত 30 দিনে তাদের আকার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 25 আগস্ট পর্যন্ত বিনিয়োগকারীদের এই গ্রুপের শিব অবস্থানের আকার ছিল 16,21,27,202 ডলার। লেনদেন করা ভলিউম দ্বারা বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে যে এর ফিচার পণ্যগুলো এখন দক্ষিণ আফ্রিকার ব্যবহারকারীদের জন্য অ্যাভেলেবল। একটি বার্তায় বাইন্যান্স ব্যবহারকারীদের জানিয়েছে যে এটি আঞ্চলিক নিয়ন্ত্রকদের সাথে সামঞ্জস্যগুলি সমাধান করেছে এবং নতুন আফ্রিকায় এর কার্যক্রম এখন বোর্ডের উপরে ন্যস্ত। জাপানি বিজ্ঞাপনী সংস্থা হাকুহুডো DY হোল্ডিংস ইনকর্পোরেশন ক্লায়েন্টদের তথাকথিত ওয়েব থ্রি ব্যবসা গড়ে তুলতে সাহায্য করার জন্য দেশের অন্যতম বিখ্যাত ক্রিপ্টো উদ্যোক্তাদের সাথে একটি যৌথ উদ্যোগ স্থাপন করবে বলে জানিয়েছে। সোমবারের এক বিবৃতিতে ভয়েজার ডিজিটাল ঘোষণা করেছে যে এক্সচেঞ্জ জায়ান্টরা বাইন্যান্সকে তার সম্পদ কেনার জন্য একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়া জিততে সাহায্য করেছে। নিলামটি ময়েলেস অ্যান্ড কোম্পানি দ্বারা পরিচালিত হয়েছিল এবং 2 সপ্তাহ যাবৎ চলমান ছিল। পলিগন ঘোষণা করেছে যে ব্লকচেইন স্টার্টআপের জন্য একটি অ্যাক্সিলারেটর প্রোগ্রাম চালু করার জন্য এটি আলফা ভেঞ্চার ডাও এবং ICTA ল্যাবসের সাথে যৌথভাবে কাজ করেছে। এই প্রোগ্রামের লক্ষ্য সারা বিশ্বজুড়ে ওয়েব থ্রি কোম্পানিগুলোর জন্য সম্পদ পরামর্শদান, শিক্ষা এবং ব্যবসায়িক দক্ষতা পরিচালনা করা। একটি নতুন সৌরচালিত বিটকয়েন মাইনার অ্যাসপেন ক্রিক ডিজিটাল কর্পোরেশন ACDC, ক্রিপ্টো আর্থিক পরিষেবা সংস্থা গ্যালাক্সি ডিজিটাল এবং ব্লকচেইন বিনিয়োগ সংস্থা পলিচেন ক্যাপিটালের নেতৃত্বে সিরিজ এ তহবিলে 8 মিলিয়ন ডলার উত্থাপন করছে। কয়েনডেক্সকে কোম্পানির সিও আলেকজান্ডার ডাকোস্টা জানিয়েছেন যে মাইনাররা তার দ্বিতীয় টেক্সাস মাইনিং সুবিধার জন্য আই থেকে ব্যবহার করবে, যার মাইনিং ক্ষমতা থাকবে 30 মেগাওয়াট এবং একটি 87 মেগাওয়াট সৌর খামারের সাথে সহবস্থানে থাকবে। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।